জানুয়ারি মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ষোলো জানুয়ারি দু থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে তবে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিলেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের টাকা কিন্তু আসছে না তাহলে এই মহিলাদের টাকা কবে দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছুটা কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন নভেম্বর মাসেও নতুন দোয়ারশোকার ক্যাম্পে দু সালে আপনারা আবেদন করেছেন এবং ডিসেম্বর মাসেও কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য দোয়ারশোকার ক্যাম্পে আবেদন করেছেন তো কেন আপনাদের টাকাটা আসছে না আপনাদের টাকা তাহলে কবে দেওয়া হতে পারে সমস্ত কিছুর আপনারা জানতে চাইছেন তার জন্যই এই ভিডিও তো এখন পর্যন্ত যে আপডেটটা অবশ্যই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট অব্দি কন্টিনিউ করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর মহিলা রয়েছে যারা নতুন করে দু সালে নভেম্বর ডিসেম্বর মাসে আবেদন করেছে তারা যেন আপডেটটি পেয়ে নিশ্চিন্ত হতে পারে তো কারা কারা টাকা পেয়েছেন অলরেডি আপনারা কবে থেকে আবেদন করে টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন যারা ভিডিওটি দেখছে তারাও যেন কমেন্ট বক্স চেক করে দেখতে পারে যে টাকা দেওয়া হচ্ছে আমরাও টাকা পেয়ে যাবো তারা যেন নিশ্চিন্ত হতে পারে তাই রিকোয়েস্ট করবো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিল ক্লিক করানোর নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে দু হাজার বাইশ সালে দুয়ার সরকারের ক্যাম্পে আবেদন করেছে কিন্তু টাকা আসছে না তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন তাছাড়া যারা লক্ষ্যভাণ্ডা প্রকল্পের আগে থেকে টাকা পাচ্ছেন আপনিও জেনে রাখুন তাহলে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আপনি তাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন তো অবশ্যই লাস্ট দেখুন তো দেখুন অনেকে কিন্তু কমেন্ট করেছে আমি আপনাদেরকে বলি যে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্টের দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আমি কমেন্টে অনেকের উত্তর দেই এবং যেগুলো বেশি কমেন্ট আসে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিই কিন্তু দেখতে পাচ্ছেন একজন জানতে চাইছে যে আমার একটা মেসেজ এসেছে টাকা কবে আসবে তো তার একটা এস এসেছে তার টাকা কবে আসবে তো সেই ক্ষেত্রে আমি প্রথমে আপনাকে বলবো আপনার যে এস এম এসটা এসেছে সেটা কোন এস এম এস এসেছে সেটা আপনাকে আগে দেখতে হবে একটা এস এম হচ্ছে সেটা আপনাকে জানানো হবে যে শুধুমাত্র আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা রিসিভড হয়েছে ইয়র লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন উইথ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটা এস এম দেওয়া হবে আপনাকে ঠিক আছে এরপর আপনাকে আরও একটা এস এম দেওয়া হবে যেখানে কিন্তু আপনার স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি দিয়ে একটা অ্যাপ্লিকেশন আপনাকে এস এম এস দেওয়া হবে ঠিক আছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা স্যাংশন হয়ে গেছে এবং ভান্ডার প্রকল্পের যে লিস্ট সেটাতে নাম তোলা হয়েছে তাই বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনাকে একটা নাম নাম্বার দেওয়া হবে একটা এস এম এস পাঠানো হবে তো আপনি সেই এস এম এসটা পেয়েছেন নাকি প্রথম যে এস এম এসটা পাঠানো হয় আপনি যেটা বলছেন একটা এস এম এস তো সেক্ষেত্রে কোন এস পেয়েছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে এস এম এস নাও আসতে পারে টেকনিক্যাল সমস্যার জন্য অনেক সময় এস এম এস আসে না তাই চিন্তা করার প্রয়োজন নেই আপনি যদি সমস্ত কাগজপত্র জমা করেছিলেন ঠিক আছে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন ফোন ফর্মটা তো আপনি জমা করেছিলেনই ভালো করে শুনবেন ফর্মটা আপনি জমা করেছেন ঠিক আছে তারই সঙ্গে কিন্তু আপনার আধার অথেন্টিকেশন ফর্মটা জমা করতে হবে এই হলো দুটো ফর্ম তারই সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টস এবং ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের জন্য অবশ্যই আপনার আধার লিঙ্কেড হয় তাহলেই কিন্তু আপনার টাকা আসবে আধারেস কিন্তু আসবে না এবং ব্যাংকের অ্যাকাউন্টটা যে দিচ্ছেন সেটা জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে তো আশা করি আপনার উত্তর দিতে পেরেছি তো অবশ্যই আপনি বক্সে কমেন্ট করে জানাবেন যে এই সমস্ত সমস্ত কিছু ঠিক রয়েছে কি না ঠিক আছে তারপর আরও একজন জানতে চাইছে দেখুন আমি কোনো টাকা পাইনি আমি নভেম্বর দু হাজার বাইশ থেকে জমা দিয়েছি এখনও টাকা আসেনি অর্থাৎ তিনি নভেম্বর দু হাজার বাইশে জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সমস্তটা আমি জানিয়ে দেবো অবশ্যই লাস্টকে দেখুন আপনার মতো আরও অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছে এখানে আরও একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন নতুনদের কবে দেবে দাদা প্লিজ বলবেন তো নতুন যারা আবেদন করেছে তাদের টাকা কবে দেওয়া হবে তিনিও জানতে চেয়েছেন তারপর এখানেও তিনি জানতে চেয়েছেন দেখতে পাচ্ছেন নতুনদের কবে থেকে টাকা দেবে তো তিনিও কিন্তু একই প্রশ্ন জানতে চেয়েছেন যে নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে আরও একজন জানতে চাইছে নভেম্বরের এক তারিখ অ্যাপ্লিকেশন করেছিলাম লক্ষ্মী ভাণ্ডার কিন্তু টাকা আসেনি আমি অফিসে গিয়ে চেক করেছি সব কিছু ঠিক আছে বলছে তাহলে টাকা আসছে না কেন তো সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য অবশ্যই লাস্ট অব্দি দেখুন সমস্তটা আপনি বুঝতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু গিয়ে চেকও করেছেন কারণ আমি আপনাদেরকে কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে যারা নতুন করে আবেদন করেছেন আপনি চাইলে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কি না তাহলে আপনি একটা চিন্তা থেকে মুক্ত হতে পারবেন যে আমার সমস্ত কিছু ঠিক আছে এবার টাকা দেওয়া শুরু হলে টাকা দেওয়া হবে তো এবার আপনাদেরকে জানিয়ে রেখে আপনাদের যে আবেদন নেওয়া হয়েছিল ঠিক আছে যারা নভেম্বরে আবেদন করেছে তাদের কিন্তু বলা হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিষ্পত্তি করতে হবে যারা অ্যাপ্লিকেশন জমা করছে অর্থাৎ তাদেরটা যারা যোগ্য ব্যক্তি তাদের নাম ওঠাতে হবে এবার ডিসেম্বরে অনেকে আবেদন করেছে তো সেক্ষেত্রে কী হচ্ছে ডিসেম্বরে যারা আবেদন করেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে এবার তাদেরটাও কিন্তু যাচাই করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু অনেকের যাচাই বাকি রয়েছে যারা ডিসেম্বরে আবেদন করেছে তো সেক্ষেত্রে কী হচ্ছে আপনারা যারা নভেম্বরে আবেদন করেছেন তারাও নতুন ঠিক আছে যারা ডিসেম্বর মাসে আবেদন করেছেন তারাও নতুন তো নতুন একই সঙ্গে কিন্তু টাকাটা দেওয়া হবে আপনি নভেম্বরে আবেদন করে থাকুন আপনি ডিসেম্বরে আবেদন করে থাকুন ঠিক আছে উভয়ই কিন্তু একই সঙ্গে টাকাটি দেওয়া হবে ঠিক আছে যারা নভেম্বরে আবেদন করেছেন তারা ডিসেম্বরে আবেদন করেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের একই সঙ্গে টাকা দেওয়া হবে তাই এদের এই যে ডিসেম্বর মাসে যারা আবেদন করেছে তাদেরও যাচাই প্রায় কমপ্লিট শেষ এবার আপনাদের যে বরাদ্দ সেই বরাদ্দটা করতে হবে কারণ এতদিন মনে করুন যে দশ হাজার লোককে টাকা দেওয়া হচ্ছিল তো ক্ষেত্রে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এবার হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো সেই যে বরাদ্দটা সেই বরাদ্দটা দেওয়া হচ্ছে তো এবার কথা হচ্ছে আপনারা মনে করুন আবেদন করেছিলেন যে সেখানে আবেদন নভেম্বর ডিসেম্বরে মিলে দু হাজার আরও মহিলা আবেদন করেছে আমি এক্সাম্পল হিসাবে বলছি ঠিক আছে দু লক্ষ হতে পারে তো আমি সেটা বলছি না আমি বলছি কোনটা যে আপনাদের বোঝানোর জন্য আগে দশ হাজার মানুষ টাকা পেতো এবার আরও দু হাজার নভেম্বর ডিসেম্বরে আবেদন করেছে তো দশ হাজারের যে বরাদ্দ টাকাটা মনে করুন দশ হাজার টাকা দেওয়া হচ্ছিল তো সেক্ষেত্রে এই দশ হাজার টাকা থেকে তো আপনাকেও টাকা দিতে পারবে না আপনাদের জন্য দু হাজার টাকা আরও বরাদ্দ করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে আপনাদের বরাদ্দটা হবে এবং এই যে দশ এবং দুই বারো হাজার হয়ে গেল এবং এদিকেও আপনারা বারো হাজার মানুষ লক্ষ্মীমাণা প্রকল্পে টাকা পাবেন তো সেক্ষেত্রে কি হচ্ছে এই যে দশ হাজার মানুষ আগে থেকে টাকা পাচ্ছিলো ঠিক আছে তো তাদের টাকা তো দেওয়া শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট মানুষ হয়তো টাকা পেয়েও গেছে ঠিক আছে যদি কারোর সমস্যা না থেকে থাকে তো এবার কথা হচ্ছে আপনি আবেদন করেছেন নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে তো সেক্ষেত্রে আপনাদের বরাদ্দটাও করতে হবে টাকার বরাদ্দটা তো সেই টাকার বরাদ্দ করা হলেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো সেই বরাদ্দ অলরেডি হয়ে গেছে এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা আসার পালা তো এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে ইতিমধ্যে এটাই আপডেট আপনাদের জন্য আপনিও যদি যান জিজ্ঞেস করতে অফিসে সেটাই আপনাকে বলা হবে আমি অফিস থেকে আপনাদের জন্য এই আপডেটটা নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কমেন্টের উত্তর নি তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আজ এই বিষয়ে সম্পর্কে জেনেই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি ইতিমধ্যে মাফত এই আপডেট ঠিক আছে তো অবশেষে আপনাদের কিন্তু টাকা অবশ্যই আসবে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে আপনার এস আসুক বা না আসুক কোনো রকম করার প্রয়োজন নেই এবার আপনি যদি চান যে আপনার এই ডাউটটা ক্লিয়ার করবে তাহলে আপনি কি একবার স্ট্যাটাসটা চেক করতে পারেন বুঝতে পারছেন তো এখান থেকে আশা করি সমস্ত বিষয়ে আপনাদের উত্তর দিতে পেরেছি কাদের টাকা আসবে কাদের আসবে না তো সেই ক্ষেত্রে আপনার সমস্ত কিছু ঠিক থাকলে অবশ্যই চলে আসবে এই জানুয়ারি মাসের মধ্যে এবার আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের কিন্তু পাঁচশো এক হাজার টাকাকে দেওয়া হবে তো এখান থেকে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো